ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটু গেছিলাম ব্যারিন বিচে। এই ব্যারিন বিচটা আমাদের সৌদি আরব থেকে অনেকটা দূর। এই যেটার উপর দিয়ে আমি যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, যে ব্রিজটা, এটা 30 কিলোমিটার। তো আমরা গেছিলাম মিনিমাম 20 কিলোমিটার মতো আমরা গেছিলাম। তা ব্রিজটা এত সুন্দর লাগছে, দুপাশে শুধু সমুদ্র আর সমুদ্র, তাই তার উপর দিয়ে আমরা যাচ্ছি। তা সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর, ওই যে মধ্যেখানে সমুদ্র, মধ্যেখানে যে দ্বীপটা দেখছেন ওটা হচ্ছে ব্যারিন। তো আমরা ওখানেই পৌঁছচ্ছিলাম, তো গেলাম, গিয়ে দেখছি এত সুন্দর জায়গাটা আর এত ভালো লাগছে। আর এই সমুদ্রটার নাম হচ্ছে আরব সাগর। তা আরব সাগরের মধ্যে দিয়ে আমরা গেছি, যে দেখার মতো জায়গা, আর পুরো নীল জল। ওখানে পৌঁছে গিয়ে আমরা কিছু খাবার দাবার নিয়ে গেছিলাম, ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, কিছু ফুড, মিষ্টি টিষ্টি ছিল। আর যেই দাদাটাকে দেখছেন, এটা হচ্ছে প্রদীপের বন্ধু, তাই উকিলটাই আমাদেরকে নিয়ে গেছিলো। অত দূরে আমরা ঘুরতে গেলাম, ভালো লাগলো, বেশ খুব সুন্দর লাগলো, জায়গাটা খুব সুন্দর, আপনাদেরকে শেয়ার করছি। ওই যে আমরা যেখানটায় বসে আছি ওটা ব্যারিনে যাওয়ার রাস্তা, ওই যে ব্লু কালারের উপরে হোয়াইট কালারের ইয়ে দিয়ে লেখা রয়েছে বোর্ডের উপরে, তা ওটা হচ্ছে ব্যারিনে যাওয়ার গেট। তা ওখান দিয়ে আমরা গেছিলাম, ভেতরে আর যাইনি। ওখানে সামনের থেকে প্রিয়াংশুর কটা ফটো তুলে নিলাম, আমরা ওখানে খাওয়া দাওয়ার খাবো বলে সব রেডি হয়েছিলাম, একটা কার্পেট পেতে নিয়ে ওর উপরে বসে আমরা আর কি খাবারটা খেলাম। তা ওখানে খেতে খুব ভালো লাগলো, ছোট্ট একটা পিকনিক টাইপের হলো। উকিলদাও খুব ভালো, প্রদীপের বেস্ট ফ্রেন্ড, এই নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম, গল্প টল্প করলাম খানিকক্ষণ। আর ওখানে খেতে বসেছি, তো যেখানে বসছি সেখান থেকে রোদ্দুর ঘুরে চলে আসছে, এমন একটা পজিশানে আমরা খেতে বসেছিলাম, তো খুব ভালো লাগলো। এই যে দেখুন ব্যারিনের গেটটা দেখাচ্ছি আপনাদেরকে, কত গাড়ি ভেতর দিয়ে যাচ্ছে, ওর সামনে বসেই আমরা খাওয়া দাওয়া করছিলাম একটা ঘাসের উপরে। তা খাওয়া দাওয়ার পরে ওরা আবার গাড়িতে আমাদের ওইগুলো রাখতে গেলো, টিফিন বক্সগুলো যা যা ছিল খাবার দাবার, কার্পেটটা পুরো রাখতে গেলো। তার মধ্যে প্রিয়াংশুর আমি দুটো ফটো তুলে নিলাম ওখানে, আর প্রিয়াংশুর জলের বোতল রাখতে ভুলে গিয়েছে, তা আবার ওর পাপার কাছ থেকেও জলের বোতলটা আনতে গেলো। তা ওরা দাঁড়িয়ে আবার জলের বোতলটা দিচ্ছে প্রিয়াংশু। আর যে গাড়িগুলো যাচ্ছে দেখছেন না, ওগুলো পুরো ব্যারিনে ঢুকে যাচ্ছে। ওই দেখুন ব্যারিনের মেন গেট, ওই ওই পাশে চলে গেলে ব্যারিনে ঢুকে গেলো। তা আমরা যাবো কদিন পরে, আমরা আজকে সামনের থেকে পুরো ঘুরে আসলাম। এটাও একটা পার্কের ফটো, পাশাপাশি সব পার্ক রয়েছে, প্রিয়াংশুকে চড়াচ্ছিল ওর পাপা, আর সৌদি মা বাবারাও রয়েছে অনেক, বাচ্চাদেরকে নিয়ে এসছে। তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন।